হুসনু সুয়ালে নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা এটা জ্ঞানের অর্ধেক। রাসূলুল্লাহ এক একজন খলিফা, রাসূলুল্লাহর এক একজন সাহাবী এক এক বিষয়ে এক্সপার্ট ছিলেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, আরহামু উম্মতি বি আবি বকর, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় রহম দেলওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ আমার, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি কট্টর ছিলেন শরীয়তের ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকদাহুম আলী ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সাহাবীদের মধ্যে লজ্জাশীল সাহাবী ছিলেন উসমান জিন্নুরাইন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বিচার কার্য যিনি ফয়সালা করতে জানতেন তিনি ছিলেন আলীউল মুরতাদা, রাসূলুল্লাহর জামাতা সাদুল্লাহুল গালিব আলী ইবনে আবি তালিব। তার একটা ফজিলত ছিল এই, রাসূলুল্লাহ তার দেহের মধ্যে ফু দিয়েছিলেন, তার দেহটা ছিল এয়ার কন্ডিশন, তার দেহের মধ্যে রাসূলুল্লাহ ফু দেওয়ার বারাকাতে শীতকালে গরম লাগতো, গরমকালে তার ঠান্ডা লাগতো। এই জন্য শীতের সময় তিনি পাতলা কাপড় পরতেন আর গরমকালে তিনি মোটা কাপড় পরতেন। সাহাবিরা তার নিয়ে প্রশ্ন তুলেছিল, আলী আপনি শীতকালে পরেন পাতলা কাপড়, গরমকালে পরেন আপনি মোটা কাপড়, কারণটা কি? বলে, আল্লাহ নবী আমারে এয়ার কন্ডিশন বানাই দিয়েছেন ফু দিয়া দোয়া দিয়া। উনার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি ছিল এত বেশি, তিনি কেনু আঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 70 থেকে 700 মন কামজ দুর্গ তিনি তুলে ফেলতে পারতেন। আজকে যে দরবারে এসেছি, বদরপুর ইয়াকুব আলী দরবেশ সাহ, দরবেশ যারা তারা আমাদের কাছে মনে হয় এরা কিছুই জানে না, কিন্তু যদি এরা দুনিয়া না বুঝে কিন্তু আখেরাতটা ভালো করে বুঝে। কথা বলেন ঠিক। আমাদের দেশে দরবেশ বলে যিনি দুনিয়ার সম্পর্কে কোনো খেয়াল নেই, যিনি আল্লাহর প্রেমে পাগল মাস্তানা, ঠিক কিনা? এই লোকটাকে আমরা বলি দরবেশ। কি বলি? দরবেশ। কারো যদি আদব কায়দা খুব ভালো হয়, লেবাস তাবিয়ত নামাজ কালাম সিরাত সুরাত মাথায় টুপি দাড়ি পাগড়ি এগুলো নিয়ে যিনি ব্যস্ত থাকে, যিনি জিকির আজগারে মশগুল থাকে, স্বাভাবিকভাবে আমাদের সমাজে এই লোকটাকে আমরা বলি দরবেশ। কি বলে? কেউ দরবেশ প্রকৃত দরবেশ হয়, আবার কেউ দরবেশ সাজে। আমরা কখনো দরবেশ সাজবো না, তবে আমরা দরবেশ আমরা নিজেরা সাজবো না, আমরা দরবেশ হবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? অনেক দরবেশ বাবা মুখে মাহাদারি মাথায় বিশাল পাগড়ি টুপি কিন্তু ইমানের গড়া কেটে দেয়, এরকম আছে না অনেক দরবেশ বাবা? আছে না? আবার এরকম ইয়ামাহা দরবেশওয়ালা জঙ্গিবাদ শেখ আব্দুর রহমান বাংলা ভাই, কি বড় দাড়ি দেখতে মনে হয় কত বড় দরবেশ, কিন্তু আসলে কি দরবেশ না জঙ্গিবাদের সৃষ্টি করেছিল? জঙ্গিবাদ, জঙ্গি মানে যোদ্ধা, যদিও শব্দটি শুনতে খারাপ লাগে কিন্তু ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। কথা বলুন, ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে নাকি? ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, ইসলাম বলে দিয়েছে ইসলামে আছে জিহাদ, জিহাদ রয়েছে, জিহাদ আর সন্ত্রাস এক নয়। কথা বলেন, হরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুজাহিদ, আর সে যুগে নমরুদ ছিল সন্ত্রাস জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল সন্ত্রাস, জোরে বলুন। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ আল্লাহর পক্ষ থেকে নবী, আর সেই যুগে ফেরাউন ছিল সন্ত্রাস। কথা বলেন আরো জোরে বলেন, এটা আমাদের বুঝতে হবে।
ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক শরিয়াত, তরিকত, ইসলাম, ঈমান, এহসান, এই তিনটার নাম হচ্ছে দিন, জীবন ব্যবস্থা। জোর বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মারেফতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, বিচার কার্য ফয়সালা করতে পারতেন। ওয়ালামু বিল হালাল ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল, রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সাহাবীদের মধ্যে ওয়াকরাহু উবাই ইবনে কাব, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি কেরাত জানতেন তিনি হচ্ছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনা শরীফের চিফ ইমাম ছিলেন, মদিনা শরীফে হযরত ওমরের যুগে 20 টাকা তারাবির ইমাম ছিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন আমিন ওয়া আমিন হাযিহি উম্মাহ, প্রত্যেক নবীর জন্য একজন বিশ্বস্ত লোক থাকে। আমার উম্মতের বিশ্বস্ত হচ্ছে উবাইদা ইবনুল জাররাহ সেনাপ্রধান। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি ফরায়েজ সংক্রান্ত জ্ঞানে এক্সপার্ট ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ মুফতি সাহাবী ছিলেন একজন বিখ্যাত সাহাবী রইসুল ফুকাহা, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের এক একজনের কোয়ালিটি এক এক রকমের। আজকে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি ছিলেন শরিয়াতের ব্যাপারে বড় কট্টর। সুবহানাল্লাহ, 31 লক্ষ বর্গমানের শাসক ওমর 10 বছর 6 মাস 8 দিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওমর। মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি যেই পথে চলতেন শয়তান বলতো সরি এই পথে চলা যায় না, এই পথে ওমর চলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 বছর চিফ জাস্টিস প্রধান বিচারপতির দায়িত্ব ছিলেন। 1 বছরে দায়িত্ব থাকাকালীন একটা মামলাও তার যুগে হাজির হয় নাই, একটা মামলাও তার কাছে জমা পড়ে নাই। 1 বছর পর তিনি বললেন আমি পদত্যাগ করব। বলে কেন? 1 বছর ধরে প্রধান বিচারপতি একটা মামলাও কেউ দিল না। আর তোমারের কথা শুনলে কেউ মামলা দায়ের করতো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন ওমর আমি তো জান্নাতে গিয়ে দেখলাম একটা প্রাসাদ ওমরের নামে বরাদ্দ, সামনে দেখলাম একজন মেয়ে মানুষ উজু করতেছে। জিজ্ঞেস করলাম লিমান হাযাল কাস, এই প্রাসাদটা কার? বলে হাযাল কাস লি ওমর ইবনুল খাত্তাব, জান্নাত এই প্রাসাদটা ওমরের নামে বরাদ্দ। আল্লাহ নবী বলে আমি পাটা উঠাইলাম, রুমের দরজা খোলা আমি ঢুকবো। ওই সময় চিন্তা করলাম ওমর তো খুব রাগী মানুষ, গায়রাতওয়ালা মানুষ, গাম্ভীর্যপূর্ণ মানুষ, কি না কি বলে ফেলে, এই জন্য আমি পাটা আর দিলাম না, চলে আসলাম। আল্লাহ নবী যখন ওমরের সামনে কথা বলছিল হযরত ওমর বলেন ফেদা কাবি ও আম্মি ইয়া রাসূলুল্লাহ, আগার ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গায়রাতওয়ালা কিন্তু আপনার সাথেও কি এরকম গায়রাতওয়ালা দেখাইতাম, আপনারও কি এরকম গাম্ভীর্যতা দেখাইতাম হুজুর। আল্লাহু আকবার, কেমন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর বিচার যে মেনে নেয় না, হযরত ওমর তার বিচার করতেন তরবারি দিয়া।